বন্ধুরা, এটিকে মোহনবাগান দল পরবর্তী ম্যাচ খেলতে নামবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। এই ম্যাচ নিয়ে কিন্তু ইতিমধ্যে অঙ্ক কষতে শুরু করে দিয়েছে কোচ জুয়ান ফেরান্ডো। কিন্তু এই ম্যাচ নিয়ে অনেকটাই চিন্তায় রয়েছে কোচ জুয়ান ফেরান্ডো, কারণ রয়কৃষ্ণা, পবিদ্যা, সন্দেশ জিঙ্গার তাদের সেরাটা দেখানোর জন্য মারিয়ে থাকবে। আর এই ম্যাচে খেলবেন না এটিকে মোহনবাগান দলের এক অন্যতম ফুটবলার মানবীর সিং, কারণ তিনি হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন। খেলার 45 মিনিটে মানবীরকে চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছিল। এই চোটটা কিন্তু অনেকটাই গুরুতর ছিল, তাই তিনি পরবর্তী ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে 3ই ডিসেম্বর খেলতে নামবেন না। বন্ধুরা, আমরা মানবীর সিংয়ের দ্রুত সুস্থ কামনা করি, যাতে মানবীর সিং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার মাঠে ফিরে আসতে পারেন। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে একদম ভুলবেন না। এই ছিল আজকের একটি ছোট ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে একদম ভুলবেন না। আসি বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।